शुक्रवार सकल के शुभेच्छा आशा करी तुम्हारा सबा भलो आसो एवं विश्वव्यापी दुसमय भलो थाकार जो जे काज करार कथा हमारे ऊपर निर्देशना आछे स्वास्थ्यविधि मेने चला इटा निश्चय तुम्हारा मेने चलछो तुम्हारा मास्क व्यवहार करछो घन घन साबान दिए हाथ धुच्छो सैनिटाइजर व्यवहार करछो। तो आज के नवम दशम श्रेणी बांग्लादेशेर जातीय संसद ए विषय आमरा आलोचना करब। जातीय संसद एर इंग्रेजी परिभाषा पार्लामेंट। विश्वेर प्रत्येकटा सभ्य देशे पार्लामेंट आछे, जे पार्लामेंटेर माध्यमे से देश आईन प्रणयन करे, देश परिचालित हय, अनेक काज पार्लामेंटे। तो बांग्लादेश स्वाधीन हवार पर आमादेर पार्लामेंट तैरी हयेछे, आमादेर पार्लामेंटेर नाम बांग्लादेश जातीय संसद। এই জাতীয় সংসদের বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 300 জন। বাংলাদেশকে 300 ভাগে বিভক্ত করে এক এক অঞ্চল থেকে সর্বসাধারণের সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই পার্লামেন্ট যায়। এইভাবে 300 জন নির্বাচিত হয়। কয়জন? 300 জন সাধারণ। এই 300 জনকে বলা হয় সাধারণ সদস্য। আমাদের সংবিধানে উল্লেখ আছে এই 300 জনের বাইরে এই দেশকে আবার 50 ভাগে ভাগ করে এক এক ভাগ থেকে একজন মহিলা নির্বাচিত হয়। এদেরকে বলা হয় সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সংরক্ষিত। তাহলে কি দাঁড়ালো? আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। এই 350 জন, এই 350 জনের ভিতরে মহিলা কয়জন? 50 জন ধরলে হবে না, কারণ সংরক্ষিত 50 জন মহিলা তো আছেই, আর এই সাধারণ 300 জনের ভিতরে, এই সাধারণের ভিতরেও অনেক সম্মানিত মহিলা তারা নির্বাচিত হয়ে আসতে পারে। এখানে স্বীকৃত রাজনৈতিক দল অংশগ্রহণ করে এই নির্বাচনে। স্বীকৃত রাজনৈতিক দলের থেকে যে ভোট হয়, নির্বাচন হয়, যারা বেশি ভোট পায় সেই নির্বাচিত হয়। এইভাবে নির্বাচনের পরে একটা ফলাফল গণিত হয়। দেখা যায় কোনো দল 180টি সিট পেল, তে 300-র ভিতরে 150-এর বেশি যদি হয় তাহলে তারা সংখ্যাগরিষ্ঠ। এইভাবে সংখ্যাগরিষ্ঠ যে দলের সদস্য নির্বাচিত হয়, আমাদের রাষ্ট্রপতি সেই দলের প্রধানকে মন্ত্রিপরিষদ গঠন করতে বলে। এখানে আমাদের তাদের শপথ পড়ানো হয়, আর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান, যিনি তাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করান, এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের শপথ গঠন হয় এবং এইভাবে কাজ করে। জাতীয় সংসদ একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু আমাদের দেশ না, বিশ্বের
অনেক দেশেই কিন্তু এরকম পার্লামেন্ট আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের পার্লামেন্ট তার নাম হচ্ছে লোকসভা। ভারতের পার্লামেন্টের নাম লোকসভা। ইংল্যান্ডের পার্লামেন্ট আছে, সেখানে তাদেরকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ওইখানে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। ভারতেও দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, ভারতে লোকসভা আর আছে রাজ্যসভা। ইংল্যান্ডে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে আর আছে লর্ড সভা। আমেরিকাতে আছে সিনেট আর ওদের হাউস অফ কমন্স। আর হাউস অফ কমন্স ইংল্যান্ডে হাউস অফ কমন্স আর লর্ড সভা, আর আমেরিকা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর সিনেট। এইভাবে এক এক দেশে এক এক নিয়ম। আমাদের দেশ আয়তনে ছোট দেশ, আমাদের দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যার নাম ইংরেজিতে পার্লামেন্ট, বাংলা বলা হয় জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ অনেক কাজ পরিচালনা করে, অনেক কাজ এই জাতীয় সংসদ প্রণয়ন করে, আইন প্রণয়ন। একটা দেশ, একটা জাতিগোষ্ঠী পরিচালিত হতে গেলে কিছু আইন কানুন বিধি বিধানের মাধ্যমেই কিন্তু তারা দেশে থাকবে, বসবাস করবে, চলবে। একটা দেশের উন্নয়ন, একটা দেশের গতি প্রকৃতি, মানুষের আচরণ, সমস্ত কিছু নিয়ন্ত্রণের জন্য বিধিবিধান আইনের প্রয়োজন। এই আইন তৈরির একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ। সেখানে আলোচনা সমালোচনার মাধ্যমে বিল আকারে উত্থাপিত হয়, সংখ্যাগরিষ্ঠ সমর্থনে বা ভোটে আইন প্রণীত হয় এবং সেই আইন রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে পাকাপোক্ত হয় এবং সে অনুযায়ী দেশ চলে। অতএব আইন প্রণয়নের ক্ষমতা আমাদের দেশে জাতীয় সংসদে। এই জাতীয় সংসদের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকার গঠন। যে দল সংখ্যাগরিষ্ঠ হলো, যাদের এমপির সংখ্যা বেশি, সেই দলের প্রধানকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে শপথ পড়ান। আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ করে এই মন্ত্রী পরিষদ গঠন করে, সরকার গঠন করে দেশ পরিচালিত হয়। অতএব সরকার গঠন করা আমাদের জাতীয় সংসদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থ সংক্রান্ত। বাংলাদেশের যত উন্নয়ন কার্যক্রম, যত যে জায়গায় প্রকল্প গ্রহণ বাস্তবায়ন, এর জন্য অর্থ বাজেট করতে হয়। সরকার যে বাজেট করে, এই বাজেট সংসদে উপস্থাপন করতে হয়। প্রতি বছর জুন মাসে অধিবেশনে সরকার একটা বছরের আয় এবং ব্যয়ের যে খাত ওয়ারি একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব, যেটাকে বাজেট বলে, এটা উত্থাপন করে। এটা দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে এই সংসদের সদস্যরা, তারা যদি মনে করে যে ঠিক আছে তো ঠিক, যদি কোথাও সংশোধন সংযোজন বিয়োজন করা দরকার হয় সেটা করে, ওই সংসদ যখন পাশ করবে তখন বাজেট পাশ হবে। এছাড়া বড় বড় যে প্রকল্প, মেগা প্রকল্প, এটাও পাশ করার ক্ষমতা জাতীয় সংসদের। এছাড়া এই জাতীয় সংসদের বিচার সংক্রান্ত অনেক কাজ আছে। বিচার সংক্রান্ত কাজ কেমন প্রশ্ন আসতে পারে, বিচার বিভাগ তো বিচার করে, এটা তো আইনসভা, আইনসভা বিচার, হ্যাঁ পরোক্ষভাবে আইনসভা বিচার কার্যক্রমে ভূমিকা রাখে। যেমন এই বিচারক নিয়োগ করে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি কে হবেন তার নির্বাচন করে জাতীয় সংসদ। জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করেন, জাতীয় সংসদ প্রধানমন্ত্রী নিয়োগ করেন, আর সেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বিচারপতি বিচারক নিয়োগ করে। অতএব পরোক্ষভাবে বিচার সংক্রান্ত কাজেও এই জাতীয় সংসদের ভূমিকা অনন্য সাধারণ। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু কাজ তারা করে। নির্বাচন সংক্রান্ত কাজ যেমন রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ
সমর্থনে প্রধানমন্ত্রী নির্ধারিত হয়, সংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে স্পিকার নির্বাচিত হয়, সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। এরকম নির্বাচন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ পদের নির্বাচন সংক্রান্ত কাজ জাতীয় সংসদ করে থাকে। এজন্য জাতীয় সংসদের গুরুত্ব বর্তমান গণতান্ত্রিক বিশ্বে, প্রত্যেক দেশে এমনি সংসদ আছে, সেই সংসদই মূলত দেশ চালায়। আর বাংলাদেশ এই কারণেই বাংলাদেশ সরকারকে বলা হয় সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশের গণতন্ত্রকে বলা হয় সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ সংসদ সর্বোচ্চ ক্ষমতার মালিক হিসাবে, জনগণ সর্বোচ্চ ক্ষমতার মালিক, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সদস্যরাই তো জাতীয় সংসদের সদস্য। তাই জাতীয় সংসদের সদস্য এরা অনেক ক্ষমতা রাখে, এরা এমনও ক্ষমতা রাখে, আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি এনারা দেখতে পাচ্ছেন, এরা সিদ্ধান্ত নিচ্ছেন, যদি কোনো গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত নেয় অথবা সংবিধানের মৌলিক কিছু লঙ্ঘন করে কিছু নেয়, তখন জাতীয় সংসদের এমপিরা যদি মনে করে যে আমরা এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করাই দেব, তখন তিন ভাগের দুভাগ এমপি যদি একমত হয়ে ইম্পিচমেন্ট, ইংরেজিতে বলে ইম্পিচমেন্ট, অপসারণ, এইভাবে ভোট হয়, ভোটে যদি এইভাবে দেখা গেল যে ওই তিন ভাগের দুভাগেরও বেশি এমপি একমত হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগ করতে বাধ্য। এমনকি এই জাতীয় সংসদ ঠিক এমনি সংখ্যাগরিষ্ঠতায় সরকারকেও পদত্যাগ করিয়ে দিতে পারে, জাতীয় সংসদ এত ক্ষমতা রাখে। এছাড়া সংবিধান, প্রত্যেকটা দেশের সংবিধান হচ্ছে মৌলিক আইন দলিল, যার উপরে নির্ভর করে একটা দেশ পরিচালিত হয়, সংবিধানকে স্তম্ভ বলা হয়। এই সংবিধান লঙ্ঘন করার ক্ষমতা এই দেশের কারণ নেই, যদি কেউ কোনো সংস্থা কেউ করে তখন সুপ্রিম কোর্ট, সেখানে যে কোনো মানুষ দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে। তা যাও, এই সংবিধান আমাদের পবিত্র সংবিধান, এ সংরক্ষণ, এই সংবিধানের নিয়ম অনুযায়ী সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন এটা করার ক্ষমতা জাতীয় সংসদের আছে। এমনিভাবে জাতীয় সংসদ বিভিন্ন সময়ে আমাদের দেশের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, আইন প্রণয়ন এবং সেটা বাস্তবায়ন, সংসদীয় কমিটি আছে, এই সংসদীয় কমিটি প্রত্যেক মন্ত্রী যে কাজ করছে, এই কাজের কৈফিয়াত, এই কাজের জবাবদিহিতা সংসদে কিন্তু দিতে হয়। যদি জবাবদিহি সন্তোষজনকভাবে দিতে পারে তাহলে ভালো, যদি সন্তোষজনকভাবে না দিতে পারে তাহলে তাকে কিন্তু কৈফিয়াত দেওয়া লাগে, অনেক ক্ষেত্রে অনেক মন্ত্রীকে কিন্তু পদত্যাগও করতে হয়। অতএব এই সাধারণ জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের সদস্যরা এরা অনেক ক্ষমতার মালিক, এবং এদের যে সংস্থা জাতীয় সংসদ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে, প্রত্যেক দেশে। এজন্য জাতীয় সংসদ আমাদের পাঠ্যবইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায় থেকে আমাদের জানতে হবে যে জাতীয় সংসদ কী, জাতীয় সংসদ নির্বাচন হয়, এই জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে, প্রথম যেদিন অধিবেশন বসবে তার থেকে 5 বছর আছে এর মেয়াদকাল। জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর? 5 বছর। 5 বছর অতিক্রান্ত হলে নির্বাচন কমিশন পুনরায় জাতীয় সংসদ নির্বাচন দেবেন। বিশ্বের প্রত্যেকটা দেশে এরকম, কোনো দেশে 4 বছর, কোনো দেশে 5 বছর, এরকম একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় পর্যন্ত ওই জাতীয় সংসদের সদস্যরা ক্ষমতায় থাকবেন, তারা দেশ চালাবেন, কাজ চালাবেন, প্রধানমন্ত্রীকে সহায়তা করবেন, তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন, এইভাবে দেশ চলে তাদের। এই তো জাতীয় সংসদের মেয়াদকাল 5 বছর, 5 বছর অতিক্রান্ত হলে পুনরায় নির্বাচন হয়ে আবার সংসদ গঠন হবে, এবং আবার ওই একই নিয়মে প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার, স্পিকার, রাষ্ট্রপতি, হ্যাঁ, বিচারপতি, এসব সংবিধানের নিয়ম অনুযায়ী এটা হবে। কিন্তু যে যেখানেই ক্ষমতা প্রয়োগ করুক না কেন, ওই কৈফিয়াতটা কিন্তু জাতীয় সংসদে এটা উপস্থাপন করতে হয়, দিতে হয়। এজন্য আমাদের দেশ সংসদীয় গণতন্ত্র এবং জাতীয় সংসদকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান
যে দেশের জাতীয় সংসদের সংসদ সদস্যরা অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী শিক্ষিত সে দেশের সুশাসন সেভাবেই পরিচালিত হয়। সুশাসন একটা দেশের সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গুড গভর্নেন্স যারা বলা হয়, যে দেশে গুড গভর্নেন্স আছে সে দেশের উন্নতি অবধারিত। সেই জন্য আমাদের সাধারণ যারা জনগণ যারা ভোটার তাদের এতে ক্ষমতা, আমাদের উচিত হবে যে যার যার এলাকায় যে নির্বাচন যখন হয় তখন অপেক্ষাকৃত দক্ষ সৎ দেশপ্রেমিক এবং শিক্ষিত যোগ্য মানুষকে বেছে আমরা ওই পবিত্র পার্লামেন্টে আমরা যদি পাঠাতে পারি তাহলে আমাদের দেশের জন্য সেটা সুফল বয়ে আনবে। তা যাই হোক, আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম, এরপরে এর উপরে আরও একটু আলোচনা করে পরবর্তী অধ্যায়ে আমরা যাব। সকলকে ধন্যবাদ, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে।